ঢাকার চারপাশ ঘিরে চার নদী, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা। নদী তীরের অবৈধ দখল উচ্ছেদে 2009 সালে রায় দেয় আদালত। এতে বলা হয়, জরিপ শেষে সীমানা নির্ধারণের পর নির্মাণ করতে হবে বাঁধ, বনায়নের পাশাপাশি করতে হবে হাঁটার পথ। এসব এলাকায় 2010 সাল থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, কিন্তু উচ্ছেদ করা জায়গার 20 কিলোমিটারে বাঁধ দিতেই পার হয়েছে 6 বছর। কিছু এলাকা উচ্ছেদের পর আবারও পড়েছে দখলদারদের হাতে। অভিযানের গতি ও বর্তমান অবস্থা নিয়ে হতাশ পরিবেশ কর্মীরা। মনে রাখা দরকার, ওয়াকওয়েটা যথাস্থানে হচ্ছে না নদীর পেটের মধ্যে ঢুকে হচ্ছে, এটি নির্ধারণ করা দরকার। দুই, ওয়াকওয়ে করার জন্যে এবং ওয়াকওয়ের পাশে নদীর জমি উচ্ছেদ করার পর কি ব্যবহার হবে, সেটা কি পরিবেশ বান্ধব এবং নদী বান্ধব কিনা, সেই জায়গাগুলো নিশ্চিত করার জন্যে একটি কর্তৃপক্ষীয় তদারকি অবশ্যই করা প্রয়োজন। এছাড়া সঠিক পরিকল্পনার অভাব ও উদ্দেশ্যহীনভাবে কাজ চলছে বলেই এর গতি এত ধীর বলে মনে করেন তিনি, জানান ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশের দাবি। এদিকে উচ্ছেদের কাজ কবে শেষ হবে স্পষ্ট করে জানাতে না পারলেও সঠিক পথে কাজ এগোচ্ছে বলে দাবি বিআইডব্লিউটিএর। ফার্স্ট ফেজ কমপ্লিট হয়েছে এ বছরের জুন মাসে, 2016 জুন। আমাদের 2016 জুলাই থেকে আমাদের নেক্সট 3 বছরে আমাদের হচ্ছে আনাদার 50 কিলোমিটার আমাদের করা হবে, তার মানে হচ্ছে 2019 সাল। 19 সালের পরে আনাদার 3 ইয়ার আমরা টার্গেট করছি আনাদার 50 কিলোমিটার। সুতরাং আমাদের আগামী 6 বছরের ভিতরে আমাদের 120 কিলোমিটারের মতো হয়ে গেলে আমি মনে করি ঢাকা চতুর্দিকে নদী উইল বি টোটালি গার্ডেড। 6 বছরে 4 নদীর প্রায় 293 একর জমি উদ্ধারের দাবি করলেও দখল হওয়া মোট জমির হিসেব নেই প্রতিষ্ঠানটির কাছে। ঢাকার চারপাশের নদীগুলো বছরের পর বছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্বারা এভাবেই অপদখলের শিকার হয়েছে। বিআইডব্লিউটিএর নেতৃত্বে চলছে অবৈধ দখল উচ্ছেদের কাজ। নদী ও পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, অবৈধ দখল উচ্ছেদ অভিযানের কাজ শেষ করে তা ধরে রাখার উপর নির্ভর করবে ঢাকার নদীগুলোর ভবিষ্যৎ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।